দেশে ফেসবুক বন্ধ থাকলেও শিক্ষার্থীদের নতুন কর্মসূচি বাস্তবায়নের দেখা মিলছে ফেসবুকে। সরকারিভাবে রাষ্ট্রীয় শোকে যেখানে কালো ব্যাজ ধারণ করেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবীরা, সেখানে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ফেসবুকে ছবি শেয়ারের মাধ্যমে ব্যতিক্রমের প্রতিবাদ জানাচ্ছে দেশের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ। কেউ লাল ছবি, কেউ নিজের ছবিতে লালের আবরণ, আবার কেউ কেউ লালের অস্তিত্ব রেখে নানা চিহ্ন বুঝিয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই ফেসবুক প্রোফাইলে এমন ছবি শেয়ার করতে দেখা গেছে নেটিজেনদের। কেউ কেউ ছবি শেয়ারের পাশাপাশি লিখেছেন প্রতিবাদী মতামত। এর আগে গত সোমবার কোটা আন্দোলন ঘিরে নিহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। একই দিনে নতুন কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নানা আতঙ্কের মধ্যেই সে কর্মসূচি বাস্তবায়ন করছে সমর্থিত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র বলছে, দেশব্যাপী যে হত্যা হয়েছে তার দিকে না তাকিয়ে সঠিক তথ্য প্রচার না করে দমননীতি বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ। এতে একদিকে সাধারণ মানুষ যেমন বাকস্বাধীনতা হারাচ্ছে, অন্যদিকে নজিরবিহীন হত্যাকাণ্ড দেখেও না দেখার ভান করছে অনেকেই। এর প্রতিবাদী মূলত শিক্ষার্থীদের এই প্রতিবাদ। ফেসবুক বন্ধ থাকলেও বিভিন্ন উপায়ে মাধ্যমটি ব্যবহার করছেন বাংলাদেশের নেটিজেনরা। এতে স্বতঃস্ফূর্তভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি পালিত হবে বলে আশা করছেন সংগঠনটির সমন্বয়করা। রাজু আহমেদ, বার্তা 24।